নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে ফাল্গুন মাসে পালনীয় কিছু বিধি, যা আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলার ১২ মাসের মধ্যে ফাল্গুন মাস ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের ভক্তদের অনুকূল বলে মনে করা হয়। আর ঠিক এই কারণেই ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের বহু মন্দিরে সোমবারে ভক্তরা সোমবারের মহাদেবের ব্রত পালন করেন, কারণ এই মাসেই পালিত হয় সকল ব্রতের সেরা ব্রত মহাশিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী ব্রত। এই মাসে নিষ্ঠা সহকারে কয়েকটি নিয়ম অবশ্যই পালন করুন, তুষ্ট হবেন মহাদেব অতি সহজেই। সমস্ত ফাল্গুন মাস জুড়ে এই নিয়ম পালন করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার এবং আপনার পরিবারের ওপরে। জেনে নিন সেই সকল নিয়মগুলি। পুরো ফাল্গুন মাস জুড়ে প্রতিদিন সন্ধেবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই প্রদীপ দান করুন। সম্ভব হলে প্রতি সোমবার সকালবেলা স্নান সেরে শিবলিঙ্গে জল ঢালুন। তিনটি নিখুঁত বেলপাতা এবং বাতাসা দিলেই মহাদেব অল্পেতেই তুষ্ট হবেন। প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন মহাদেবকে, আরাধনা করুন দেবাদিদেব মহাদেবকে। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনোবাঞ্ছা পূরণ হবে। এই মাসে কোনো ব্যক্তি দুঃখগ্রস্ত হলে তাকে অবশ্যই সাহায্য করবেন, কখনোই তাকে ফেরাবেন না। সাধ্যমতো দান করুন। সবসময় আর্থিক দান করতে হবে এমনটা নয়, আপনার সাধ্যমতো যে কোনো কিছুই আপনি দান করতে পারেন। ফাল্গুন মাসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব জরুরি। বাড়ির আনাচে কানাচে এই মাসে পরিষ্কার রাখবেন এবং ঘর বাড়ির কোনো অংশ যেন নোংরা না থাকে। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর থেকে কেউ বাইরে যাওয়ার আগে সামান্য জল দিয়ে ধুয়ে দিন। পুরো ফাল্গুন মাস জুড়ে পালন করুন এই সকল নিয়ম। ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার ওপরে। জীবনের সমস্ত বাধা কেটে উঠে আপনি সহজেই এগিয়ে যেতে পারবেন। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।